1850 নাগাদ ব্রিটিশ সরকার ইন্ডিয়াতে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলওয়ে ট্র্যাক স্থাপন করে। কিন্তু জানেন কি, দেশে এমন একটা রেল লাইন রয়েছে যা এখনো ব্রিটিশ কোম্পানির অধীনে রয়েছে। ভারত সরকার এখনো সেই রেলওয়ে ট্র্যাকের পরিষেবার জন্য ব্রিটিশদের টাকা দিচ্ছে। মহারাষ্ট্রের ইয়াভাতমাল এবং মুর্তিজাপুরের মধ্যে একটা 190 কিলোমিটার দীর্ঘ শকুন্তলা রেলপথ রয়েছে। 1910 সালে শকুন্তলা রেলওয়ে একটা বেসরকারি ব্রিটিশ কোম্পানি কিলিং নিক্সন তৈরি করেছিল। ব্রিটিশ শাসনকালে মধ্য ভারত জুড়ে ট্রেন চলত। 1952 সালে ব্রিটিশ রেলওয়ে ন্যাশনালাইজেশন করা হলে শুধুমাত্র এই লাইনটি ওই ব্রিটিশ কোম্পানির কাছ থেকে কেনা হয়নি। 19th century ট্র্যাক স্থাপনকারী এই কোম্পানি এখনো এই রেলপথে রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। আর ভারত এখনো এই ট্রেন লাইন ব্যবহারের জন্য ব্রিটিশদের 1 কোটি টাকা দেয়। মূলত এটি একটি মালবাহী ট্রেনের রুট, এটি পরে জনগণের পরিবহনের জন্য রেলপথ হিসেবে ব্যবহৃত হয়। 7 জনের একটি স্টাফ দল বর্তমানে সিগন্যালিং, টিকিট বিক্রি, গাড়ি থেকে লোকোমোটিভের ডিকপলিং সহ সমস্ত রেলওয়ে কাজ পরিচালনা করে। এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন, ফলো করুন।